সকাল সকাল ইউটিউব বছরের সেরা ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলো। আমরা এতদিন কি জানতাম, তোমার চ্যানেল যদি মনিটাইজ করাতে হয় তাহলে 1000 সাবস্ক্রাইবার্স কিন্তু অবশ্যই লাগবে। কিন্তু আজকে ইউটিউব বলে দিল তোমার চ্যানেল যদি 1000 সাবস্ক্রাইবার্স না হয় তাহলে তো চ্যানেল মনিটাইজ হবেই না, সেটা কোনো কথাও নেই। কিন্তু তোমার চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার্স তুমি কমপ্লিটও করে ফেলো আর তারপর যদি এইরকম 7 ক্যাটাগরির ভিডিও বানাও তাহলে কিন্তু তোমার চ্যানেলে কোনো অ্যাড আসবে না, তোমার কোনো ভিডিওতে অ্যাড আসবে না। আর তুমি যদি এই 7 রকমের ভিডিও বানিয়ে তোমার চ্যানেলটা মনিটাইজেশনে পাঠাও তাহলেও তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। হ্যাঁ, ইউটিউব এরকম 7খানা ভিডিওর কথা বলে দিল, এই 7টা ক্যাটাগরির ভিডিও যদি তুমি ক্রিয়েট করে থাকো তাহলে তোমার চ্যানেল কোনোদিন মনিটাইজ হবে না। হ্যাঁ, এই 7 ক্যাটাগরির মধ্যে যদি তোমার ক্যাটাগরি পড়ে যায় তাহলে কিন্তু তোমার ভিডিওতে অ্যাড আসবে না, তোমার চ্যানেল মনিটাইজেশনই তোমার চ্যানেল হবে না। সো ফটাফট জেনে নাও, এই 7 টাইপের ভিডিও এর মধ্যে যদি তোমার ভিডিও পড়ে যায় তাহলে কিন্তু তোমার চ্যানেল পুরো শেষ। সো ভিডিওটা স্টার্ট করছি, ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখতে থাকো, কারণ এই 7 ক্যাটাগরির মধ্যে যদি যে কোনো একটা জায়গায় তোমার ভিডিও বেঁধে যায় তাহলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে না, ইউটিউবে তোমার দিন আজকেই শেষ। সো ভিডিওটা স্টার্ট করছি, মন দিয়ে দেখো। সো তুমি কি এরকম ভিডিও বানাও যেই ভিডিওর টাইটেলে থাম্বনেলে গালি গালোচ লেখা থাকে, বা তুমি কি ভিডিওর মধ্যে কন্টিনিউয়াসলি গালাগালি করো, বা তুমি তোমার ভিডিওর প্রথম 7 সেকেন্ডের মধ্যে, হ্যাঁ প্রথম 7 সেকেন্ডের মধ্যে কি তুমি গালি গালোচ দিচ্ছ, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা পুরো শেষ। হ্যাঁ, 8 সেকেন্ডের পরে তুমি হালকা পাতলা এদিক ওদিক করতে পারো কিন্তু খুবই লিমিটেড। কিন্তু তুমি যদি এগুলো ভিডিও শুরুর প্রথম 7 সেকেন্ডের মধ্যে করে দাও বা টাইটেল থাম্বনেলে লিখে দাও তাহলে কিন্তু তোমার চ্যানেলটা শেষ, তোমার ভিডিওতে কোনো অ্যাডসই আসবে না। সো তুমি যদি এই ভুলটা করে থাকো তো আজকে থেকেই স্টপ করে সেই ভিডিও ডিলিট করে দাও, আর নিজের কাছে প্রমিস করো যে এরকম ভিডিও যেন তুমি আর না বানাও, কারণ এরকম ভিডিও যদি তুমি বানাও তাহলে কিন্তু তোমার ভিডিওতে অ্যাডসই আসবে না, তোমার ভিডিও কোনো টাকাই জেনারেট করতে পারবে না, মানে কি তোমার ইউটিউব থেকে এক টাকাও এক নয়াও তুমি পাবে না। এবার 2 নম্বর যে ভিডিওটার কথা বলবো, এরকম ভিডিও বেশিরভাগ মানুষ বিশাল মানুষ বানিয়ে থাকে আর তাদের সবার ভিডিও আজকেই শেষ, তাদের ভিডিও আর কোনো অ্যাডই জেনারেট করতে পারবে না, তাদের ভিডিও আর কোনো টাকা ইনকাম করতে পারবে না। তো সেই ভিডিওটা কি? সেই ভিডিওটা হলো সেক্সুয়াল ভিডিও 18+ কন্টেন্ট। হ্যাঁ, তুমি তোমার ভিডিওর টাইটেল থাম্বনেল বা ডেসক্রিপশনে যদি এরকম কোনো সেক্সুয়াল কথা লিখে থাকো তাহলে কিন্তু তোমার ভিডিওর মনিটাইজেশন পুরো খতম, তোমার মনিটাইজেশন ডেট তোমার ভিডিওর, তোমার ভিডিওতে কোনো অ্যাডসই ইউটিউব দেবে না। বা তুমি যদি এরকম কোনো ভিডিও তৈরি করো যেখানে কোনো সেক্সুয়াল সিন দেখানো হচ্ছে, এবার হয় সেটা মানুষের হোক বা সেটা কার্টুন দিয়ে তুমি তৈরি করে থাকো বা সেটা যদি কোনো পশু পাখিরও হয়ে থাকে, তাহলেও কিন্তু ইউটিউব তোমায় মনিটাইজেশন দেবে না তোমার সেই ভিডিওটায়, মানে সেই ভিডিওর মনিটাইজেশন পুরো শেষ। এবার অনেকেই আছে সেক্সের টিপস শেয়ার করে বা ভিডিওর মধ্যে এরকম কোনো সেক্সুয়াল সাউন্ড এফেক্ট লাগায় যে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং বানিয়ে দেয়, ভিডিওটা খুবই সেক্সুয়াল বানিয়ে দেয়, তো তাদের সবার মনিটাইজেশন শেষ, সেই সব ভিডিওর মনিটাইজেশন পুরো খতম, সেই সব ভিডিওতে আর কোনো অ্যাডস আসবে না। কিন্তু দাঁড়াও দাঁড়াও, এইখানটাই আসছে একটা ছোট্ট টুইস্ট। তুমি যদি একজন ক্লাসিক্যাল আর্টিস্ট হও আর তুমি যদি এরকম সেক্সুয়াল ছবি আঁকতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলের মনিটাইজেশন ঠিক থাকবে, তোমার ভিডিওতেও অ্যাডস আসবে, তোমার ভিডিওর মনিটাইজেশনও অন হয়ে যাবে। এন্ড তুমি যদি খুব ভালো ডান্স করতে পারো, তুমি যদি এরকম সেন্সুয়াল ডান্স করতে পারো খুবই, তাহলেও কিন্তু তোমার চ্যানেলের মনিটাইজেশন অব্যাহত থাকবে, তোমার সেই ভিডিওতে অ্যাডস আসবে। মানে কি, মানে তুমি যদি ভালো ছবি আঁকতে পারো, সেক্সুয়াল ছবি আঁকতে পারো বা সেন্সুয়াল তুমি ডান্স করতে পারো তো সেই ভিডিওতে অ্যাডস অন হবে। এছাড়া তুমি যদি অন্য কোনো কিছু শেয়ার করো তাহলে সেই সেক্সুয়াল ভিডিওর অ্যাডস একদম জিরো, কোনো অ্যাডস আসবে না, সেই ভিডিওটা ডিমনিটাইজ হয়ে যাবে। সো তুমি যদি এরকম ভিডিও ক্রিয়েট করে থাকো তাহলে তোমার সেই রকম ভিডিও ক্রিয়েট করার দিন শেষ, তুমি সেরকম ভিডিও ডিলিট করে দাও, আজ থেকেই সেরকম ভিডিও আর ক্রিয়েট করো না। এবার 3 নম্বর ভিডিও কি, তুমি যদি কোনো নন গ্রাফিক ডেড বডি শো করো, মানে কোনো যদি রিয়েল ডেড বডি শো করো কোনো প্রসঙ্গ ছাড়াই, মানে কোনো কারণই নেই, তুমি একটা নন গ্রাফিক ডেড বডি শেয়ার করে দিলে, মানে একটা রিয়েল ডেড বডি কোনো প্রসঙ্গ ছাড়াই যদি তুমি সেটা শেয়ার করো বা সেটার ভিডিও বানাও তাহলে কিন্তু তোমার ভিডিওর মনিটাইজেশন ডেড। বা তুমি যদি অমানুষের মতন কাউকে মারছো, খুবই পাশবিকভাবে কাউকে মারছো বা হত্যা করছো বা এরকম কোনো ভিডিও দেখাচ্ছো যেখানে খুবই রক্ত সেখানে দেখাচ্ছে, খুব ব্লিডিং হচ্ছে, বা কোনো একটা বিল্ডিংয়ের মধ্যে বহুত মানুষ আটকে রেখে সেখানে বোম ব্লাস্টিং, এরকম কোনো ভিডিও যদি তুমি শ্যুট করো এখানে বিশাল বড় ভায়োলেন্স ক্রিয়েট হচ্ছে তাহলে কিন্তু সেই ভিডিওর মনিটাইজেশন পুরো ডেড, সেই ভিডিও যত বিলিয়নই বিয়োগ সেই ভিডিও এক টাকাও জেনারেট করতে পারবে না। সো তুমি যদি এরকম ভায়োলেন্স টাইপের ভিডিও ক্রিয়েট করে থাকো তাহলে তোমার ভিডিওর মনিটাইজেশন ডেড, তুমি এরকম ভিডিও আজ থেকেই ক্রিয়েট করা বন্ধ করে দাও। এবার 4 নম্বর যে ভিডিওর কথা বলবো, এই ভিডিওতে বহুত মানুষের মনিটাইজেশন ডিসেবল হয়ে যাবে, বহুত মানুষের ভিডিওতে মনিটাইজেশন পাবে না, কারণ এই 4 নম্বর যে ভিডিওটার কথা বলবো এরকম ভিডিও বিশাল মানুষ বানিয়ে থাকে, একটা মেজরিটি অফ দ্য পিপল এরকম টাইপের ভিডিও বানিয়ে থাকে। সেটা কি? সেটা হচ্ছে চ্যালেঞ্জিং ভিডিও, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টের ভিডিও। তুমি যদি এরকম কোনো ভিডিও বানিয়ে থাকো যেখানে কোনো এক্সপেরিমেন্ট করছো বা চ্যালেঞ্জ করছো আর সেই সব এক্সপেরিমেন্ট চ্যালেঞ্জ দিয়ে মানুষের ক্ষতি হচ্ছে, বা তুমি তোমার ভিডিওতে স্টান্ট শো করছো, বিশাল পরিমাণে তুমি স্টান্ট করছো, তুমি বিশাল বড় একটা স্টান্ট বাজ আর সেই স্টান্ট দেখে যদি বাচ্চারা ভয়
ভয় পেয়ে যায় তাহলে কিন্তু তোমার ভিডিওর মনিটাইজেশন পুরো ডেড, তোমার ভিডিও কিন্তু এক পয়সাও ইনকাম করতে পারবে না, তোমার ভিডিও ডিমনিটাইজ হয়ে যাবে। মানে এখানে ইউটিউব বলতে চাইছে তোমার ভিডিও যদি ডেঞ্জারাস টাইপের ভিডিও হয় যেখানে মানুষ ভয় পেয়ে যাচ্ছে তোমার ভিডিও দেখে, তাহলে সেই ভিডিও এক টাকাও ইনকাম করতে পারবে না, সেই ভিডিও ইউটিউব ডিমনিটাইজ করে দেবে। সো তুমি যদি এরকম টাইপের ভিডিও বানিয়ে থাকো যেখানে মানুষজন ভয় পেয়ে যাচ্ছে, তো সেরকম ভিডিও আজ থেকে বানানোই বন্ধ করে দাও। এবার 5 নম্বর ভিডিওটা কি? 5 নম্বর ভিডিও হলো তুমি যদি তোমার ভিডিওতে সামাজিক, সাংস্কৃতিক আর পলিটিক্যাল এমন কোনো কিছু শেয়ার করো যেখানে ডেইলি লাইফের এমার্জেন্সি কোনো কেস শেয়ার হচ্ছে, বা তুমি যদি প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে মানুষের কোনো বিশাল ক্ষতি হয়ে গেছে বা এমার্জেন্সি কেস, কারোর গা দিয়ে রক্ত বেরোচ্ছে, শাকিনে দৌড়াদৌড়ি হচ্ছে, এরকম কোনো ভিডিও যদি তুমি শেয়ার করে থাকো, মানে এমার্জেন্সি কেস যেখানে মানুষের খুব ক্ষতি হয়ে গেছে সেটা যদি তুমি শো করো, তাহলে কিন্তু তোমার সেই ভিডিওর মনিটাইজেশন শেষ। সেই ভিডিওতে কিন্তু এক টাকাও ইনকাম হবে না, সেই ভিডিওতে ইউটিউব কোনো অ্যাডই চালাবে না। বা তুমি যদি কোনো আতঙ্কবাদীর মতন কাজবাজ করো আর সেই রকম ভিডিও বানাও, তাহলে কিন্তু তোমার ভিডিওর মনিটাইজেশন পুরো ডেড, ইউটিউব সেই ভিডিওতে একটা পয়সারও অ্যাড চালাবে না। সো এরকম টাইপের ভিডিও ইউটিউবে বানানোর কথা চিন্তাও করো না, তোমার ভিডিওতে একটা অ্যাডও আসবে না, তোমার ভিডিওতে কোনো পয়সাই জেনারেট করতে পারবে না। এবার 6 নম্বর যে ভিডিওর কথা বলবো, এইরকম ভিডিওতে 100 জনের মধ্যে প্রায় 90 জনেরই এই চ্যানেল, সেটা কি? সেটা হচ্ছে গেমের চ্যানেল। হ্যাঁ, গেমিং চ্যানেলে তুমি যদি গেম খেলতে খেলতে একদম জয়েন্ট ফোকো, বা তুমি যদি গেম খেলতে খেলতে কোনো ইঞ্জেকশন নাও, ড্রাগ যেটাকে বলে সেই ইঞ্জেকশন নাও, বা কাউকে ইঞ্জেকশন দাও, তাহলে কিন্তু সেই ভিডিওর মনিটাইজেশন পুরো ডেড। সেই ভিডিওতে ইউটিউব এক পয়সারও অ্যাড চালাবে না, সেই ভিডিওতে ইউটিউব কোনো অ্যাডই চালাবে না। মানে বলতে যাচ্ছে তুমি গেম খেলছো আর গেমের মাঝে মাঝে তুমি জয়েন্ট ফুকছো, তাহলে কিন্তু ইউটিউব সেই ভিডিওটাকে ডিমনিটাইজ করে দেবে। এবার ভিডিওর মধ্যে ধরো তুমি কোনো ড্রাগ নিচ্ছ, সেই ড্রাগটা তুমি মেনশন করে দিচ্ছ যে তুমি এই ওষুধটা তুমি নিচ্ছ, তাহলে কিন্তু সেখানে অ্যাড চলবে। বা তুমি যদি এরকম কোনো ড্রাগ নাও যেটার কোনো নামই সেখানে শো হচ্ছে না, বা জয়েন্ট ফুকতে থাকো, তাহলে কিন্তু সেই ভিডিওর মনিটাইজেশন ডিসেবল করে দেবে ইউটিউব, সেই ভিডিওতে কোনো এক পয়সারও অ্যাড চলবে না। এবার সবার শেষ লাস্ট 7 নম্বর ভিডিওটা কি? তুমি যদি তোমার ভিডিওতে ডিসঅনেস্ট ব্যবহার করো, মানে তুমি ধরো সৎ ব্যক্তি না এরকম কোনো ভাব করছো, সেরকম ভিডিও ক্রিয়েট করো। এবার সেরকম ভিডিওর মধ্যে কি পড়ছে? ধরো তুমি কোনো একটা বড় কোম্পানির ড্রেস পরে ভিডিও বানাচ্ছো যে বিজনেস আওয়ারের পরেও তোমার ওয়ার্কিং ডিউটির বাদেও তুমি সেখানে কাজ করছো, কিন্তু সেই সংস্থার কোনো পারমিশনই নেই, তুমি সেই সংস্থায় কাজই করো না, তো এরকম জায়গায় কিন্তু তোমার ভিডিও ডিমনিটাইজ হয়ে যাবে, তোমার ভিডিওতে ইউটিউব এক টাকারও অ্যাড চালাবে না। আর এরকম ডিসঅনেস্ট ব্যবহারের সাথে সাথে তুমি যদি হ্যাকিং এর উপর ভিডিও বানাও, তোমার ভিডিওতে হ্যাকিং শেখানো হচ্ছে মানুষকে, তাহলে সেই ভিডিওতেও কোনো অ্যাড চলবে না। তাহলে 2022 এই বিশাল বড় ব্রেকিং নিউজটা তোমার কেমন লাগলো? এই 7টা ভিডিওর মধ্যে তোমার ভিডিও যদি পড়ে যায়, তাহলে কিন্তু তোমার ভিডিওতে কোনো এক পয়সারও অ্যাড চলবে না, তোমার চ্যানেলও মনিটাইজ হবে না। এরকম ভিডিও যদি তুমি বানিয়ে থাকো, তাহলে সেই ভিডিওগুলো ডিলিট করে দাও, এইসব ভিডিওর কথা তুমি মাথায় এনো না, তাহলে কিন্তু ইউটিউব দিয়ে তুমি এক পয়সাও ইনকাম করতে পারবে না। অ্যান্ড এর সাথে সাথে ভিডিওতে বিশাল বড় একটা লাইক মারো, অ্যান্ড কমেন্ট করে জানাও এই 7টা ভিডিওর মধ্যে তোমার কি কোনো ক্যাটাগরিটা পড়ে যাচ্ছে, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। অ্যান্ড বলে রাখছি যারা যারা এখনো টেলিগ্রাম অ্যান্ড ইনস্টাগ্রামে জয়েন হয়নি, তারা সেখানে ফটাফট জয়েন হয়ে যাও, কারণ সেইখানে তোমাদের জন্য ছোট ছোট জিনিস আমি শেয়ার করতেই থাকি। অ্যান্ড দেখা হচ্ছে আবার নিউ কোনো ধামাকাদার ইউনিক ভিডিও নিয়ে, তো তোমার জন্য পিস আউট।